অনুষ্ঠিত হলো জল তরঙ্গ কাপের চূড়ান্ত পর্বের খেলা। চলতি বছরের অক্টোবর মাসে শুরু হওয়া এই জল তরঙ্গ কাপের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো বসিরহাটে। খেলা দেখতে ভিড় জমান বহু মানুষ। সুন্দরবন ও জল তরঙ্গ কাপের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো বসিরহাট স্টেডিয়ামে। রাজ্য পুলিশের উদ্যোগে আগেই শুরু হয়েছিল সুন্দরবন কাপ। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা মিলে তার ২২টি ব্লকের প্রায় ৫০টি ক্লাব নিয়ে প্রতিটি থানায় সংগঠিত হয়েছে এই কাপ। প্রত্যন্ত সুন্দরবনের ছেলেমেয়েরা এই কাপে অংশগ্রহণ করত আগে। তারই আদলে শুরু হয়েছিল জল তরঙ্গ কাপ। চলতি বছরের অক্টোবর মাসে দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, বর্ধমান ও উত্তর চব্বিশ পরগনা মিলে এই ৪টি জেলাকে নিয়ে শুরু হয় জল তরঙ্গ কাপ। তারই ফাইনালে মুখোমুখি হলো বাদুড়িয়া ও বসিরহাটের দুটি ক্লাব। এই জল তরঙ্গ কাপের পরস্পর চূড়ান্ত পর্যায়ের খেলা শেষ হলো। সুন্দরবন কাপের ফাইনাল হয়ে গেল বসিরহাট ইটিন্ডা হাইস্কুল মাঠে। কুলতলি আদিবাসী সংঘ মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় লেবুখালীর আদিবাসী সংঘ। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় হিঙ্গলগঞ্জ থানা। জল তরঙ্গ কাপ চূড়ান্ত পর্বের খেলায় বসিরহাটের মহুয়া সংঘ ২-০ গোলে পরাজিত করে বাদুড়িয়া থানাকে। বসিরহাট স্টেডিয়ামে পায়রা ও বেলুন উড়িয়ে পায়ে ফুটবলের কিক অফ করে খেলার শুভ সূচনা করেন আইজি সাউথ বেঙ্গল নীরজ কুমার সিং এবং প্রেসিডেন্সি রেঞ্জের আইজি রাজেশ সিং সহ উত্তর চব্বিশ পরগনা জেলার পুলিশ সুপার সি সুধাকর ও বসিরহাট পুলিশ জেলার সুপার কে সাবরী রাজকুমার। মঞ্চে উপস্থিত ছিলেন বসিরহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রেমাশিস চট্টরাজ, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান তপন সরকার, বিধায়ক দিব্যেন্দু বিশ্বাস, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। খেলোয়াড়দের বাড়তি উৎসাহ যোগাতে মাঠে উপস্থিত ছিলেন ভারতবর্ষের নামী ফুটবলার নাজিমুল হক, তপন ঘোষ, এভারেস্ট জয়ী সুনিতা হাজরা সহ বাল্যবিবাহ রোধে রাষ্ট্রপুঞ্জ থেকে পদক জয়ী সন্দেশখালীর আনোয়ারা খাতুন। সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বসিরহাটের মানুষ। মানে বসিরহাটে আজকে ফাইনাল খেলা আছে সুন্দরবন কাপের, বসিরহাট পার্ট যেটা আছে ওটাও আজকে ফাইনাল এখানে, এবং জলতরং স্পোর্টস ফেস্টিভ্যাল যেটা আছে এটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের একদম নতুন এটা প্রজেক্ট বলবো, এই বছর থেকে জলতরঙ্গটা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।